আবারও ইসরায়েলি হামলার দাবি করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। তেল আবিবের নজরদারি স্থাপনা লক্ষ্য করেই রকেট ছুঁড়েছে। ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে বলেও দাবি গোষ্ঠীটি। লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, ইসরায়েলের রামিয়া সামরিক ঘাঁটিতে গাইডেড রকেট ও গোলা ছুঁড়েছে হিজবুল্লাহ যোদ্ধারা। তবে এ বিষয়ে তেল আবিবের তরফ থেকে কিছুই জানানো হয়নি। এর আগে লেবাননের দক্ষিণাঞ্চলে কয়েক দফা হামলা চালায় ইসরায়েলি সেনারা একটি মোবাইল ফোন ট্রান্সমিশন কেন্দ্রে আঘাত হানে মিসাইল। হতাহতের শিকার হন বেসামরিকরা। অপর এক হামলায় মৃত্যু হয় এক হিজবুল্লাহ যোদ্ধার।